তো গাইজ, আমরা আবার চলে এলাম ইলেকট্রনিক্স কে পক্ষ থেকে একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইজ, ধরুন এই যে আপনি এই সাউন্ড বক্সটি দেখছেন ব্লুটুথের, আপনার যদি এরকম ব্লুটুথের সাউন্ড বক্সটি খারাপ অবস্থা হয়ে যায় এবং এটির ব্যাটারিটি যদি খারাপ হয়ে যায় এবং সবই ঠিক থাকে, তো আমি আজকে একটি চার্জারের মাধ্যমে এটিকে রিপেয়ারিং করে বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক গাইস। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখুন। এই মাদারবোর্ডটি এখানে আমি কানেকশনগুলি বলবো। এই স্ক্রুটি ওপেন করে নিতে হবে। তো এই স্ক্রুটি আমি ওপেন করে নিচ্ছি। তো আমি মাদারবোর্ডটিকে ওপেন করে নিয়েছি। তো এই পেছন দিকটি আমি দেখাইছি। তো এখানে যতগুলি আছে সেগুলো আমি বলবো। এটি হলো ইউএসবি, এই ইউএসবিটি, এবং এটি পাওয়ার বাটন, সুইচটি, এটির সুইচ, এবং এদিকে যে চার্জিং কানেক্টরটি, এই কানেক্টরটি নষ্ট হয়ে গেছে, এই কানেক্টরের আমি পরে ভিডিও দিয়ে দেবো। এবং এটি হলো সেই মেমোরি কার্ডের স্লট পোর্টটি, এবং এদিকে পাঁচটি সুইচ। তো দেখুন, আমার এই মাদারবোর্ডটি একদম খুবই সুন্দর আছে এবং এই দুটি কানেকশন আমি বলবো। তো প্রথমে এগুলিকে আপনাকে তুলে নিতে হবে এবং দেখুন এখানে এগুলি উর্দুতে লেখা আছে। এটা পড়তে যে আমার দাঁত ভেঙে যাবে মনে হয়েছে। তো গাইস, আমার এটাতে হাসিও লাগছে আবার কান্নাও লাগছে। তো এটি আমি পড়তে পারছি না। আপনাকে প্রথমে আমি এই কানেকশানটি কেটে নিয়েছি। এখানে ব্যাটারি কানেকশান যে দুটিতে থাকবে, আপনার যে দুটিতে ব্যাটারি কানেকশান থাকবে সেই কানেক্টর দুটিকে আপনি কেটে নেবেন। এই ধরুন এটি ব্যাটারি কানেক্টর, এখানে আমি কেটে নিয়েছি। এবং এই এই দুটি স্পিকারের কাছে গিয়েছে এই কানেক্টার দুটি। এবং এখানে আমি একটি, যেহেতু আমি ব্যাটারি লাগাবো না, ব্যাটারি না লাগে আমি বলেছিলাম এই ভিডিও থাম্বনেইলে দেওয়া আছে, ব্যাটারি না লাগে আমি কীভাবে ব্লুটুথ সাউন্ড বারটিকে একটি কিছুতে ঝুলিয়ে চার্জিং পয়েন্ট দিয়ে নিশ্চিন্তে গান শুনতে পারবেন এবং ব্যাটারি লো বাড়ে বাড়ে বলবে না, তার জন্য এই ভিডিওটি। এখানে আমি এখানে একটি চার্জার নিয়ে নিয়েছি দেখুন। তো আমি এটি নিয়ে নিয়েছি। তো আমি একটি 1.5 অ্যাম্পিয়ারের চার্জার ব্যবহার করেছি। আপনি 1 অ্যাম্পিয়ারের চার্জার ব্যবহার করে নিতে পারেন। আমি 1.5 অ্যাম্পিয়ারের চার্জার ব্যবহার করে নিয়েছি। আপনি 1 অ্যাম্পিয়ারের চার্জার ব্যবহার করে নেবেন। এবং এদিক থেকে যে দুটি ওয়ার আপনি ব্যাটারি কানেকশানে কেটে নিয়েছিলেন সেই ওয়ার দুটিকে চার্জারের প্লাস মাইনাস ওয়ারের সঙ্গে জুড়ে দেবেন। তো গাইজ দেখুন, আমি এই ওয়ার দুটিকে কানেকশান করে একটি চার্জারে কানেক্ট করে নিয়েছি এবং এখান থেকে আমি এটিকে পাওয়ার দেবো। পাওয়ার দেওয়ার পরে সুইচটি অন করে দেবো। আমি আমার ফোন এই জিও ফোনে এটিকে কানেক্ট করে দেবো। আমি ব্লুটুথটিকে অন করে নিয়েছি দেখুন। এটি কানেক্ট করছি। তো এটি কানেক্ট হয়ে গেছে এবং আমি একটি গান প্লে করে দেখাচ্ছি কিছুক্ষণের জন্য, নয়তো আমার কপিরাইট চলে আসতে পারে। এই ফোনটিতে রিচার্জ নেই, এই জিও ফোনটিতে, তার জন্য এটি বাজানো যাচ্ছে না দেখুন। দেখুন এটি আসছে না নেট, এটি বাদ। তো এটিতে যখন সাপ্লাই এসেছে তখন এটি একদম 100% ওয়ার্ক করবে।
কাজ করবে। আমার এটি নেটওয়ার্ক ছিল না তাই আমি চালিয়ে দেখাতে পারিনি। তো এই চার্জারটির কানেকশানটি আমি বার করে নেব। তো এইভাবে এই ওয়্যারটিকে বার করে নিয়ে যাওয়ার পর এই যে মাদার বোর্ডটিকে যেভাবে ছিল সেভাবে কানেকশান করে দেবেন। এইভাবে চার্জার আরও বড়ো চার্জারের কোর্ডও লাগাতে পারেন। এইভাবে আপনি ব্যাটারি ছাড়া একটি ব্লুটুথ সাউন্ড বক্সকে ঠিক করে নিতে পারবেন। এখানে ঝুলিয়ে আমি শুধু কানেকশানটি কানেক্ট দিয়ে দিলেই এটি জ্বলে উঠবে। তো বন্ধুরা, এই ভিডিওটি কিন্তু ভালো লাগে, লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।